আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে এশিয়া কাপের প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। তো চলুন ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওর প্রথমে থাকতেছে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে। তো চলুন এখন আমরা দেখে আসি দুই দলের একাদশে কে কে থাকতেছে। তো প্রথমে আমরা দেখে নেব আফগানিস্তানের প্লেয়িং ইলেভেন সম্পর্কে। হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাস, ইব্রাহিম জাদরান, ওসমান গানি, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নাজিবুল্লাহ জাদরান, করিম জান্নাত, নবীনুল হক, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি। অপরদিকে শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেনে থাকছেন গুনাথিলকা, পাথুম নিশাঙ্কা, চারিত আসালাঙ্কা, কুশাল মেন্দিস, ভানুকা রাজাপাকসা, দাসুন সানাকা, ওয়ানেন্দো হাসারাঙ্গা, কারুণারত্নে, নুয়ান তুষারা, এম থিকশানা আর এম পাথিরানা। তো এই ছিল দুই দলের সম্ভাব্য একাদশ। এখন আমরা দেখব কোন মাঠে খেলা হবে। তো ভেন্যুটি হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। তো আমরা এখন জানব যে এই মাঠের রেকর্ড সম্পর্কে। তো টোটাল ম্যাচ হয়েছে 74, ফার্স্ট ব্যাটিং জিতেছেন 34, সেকেন্ড ব্যাটিং জিতেছেন 39টি ম্যাচ, এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 142, সেকেন্ড ইনিংস স্কোর 124, হাইস্ট টোটাল রেকর্ড 211 3 উইকেটে করেছিলেন শ্রীলঙ্কা, লোয়েস্ট টোটাল উইকেট 55 10 উইকেটে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ, হাইস্ট স্কোর চেস্ট 183 চেস করেছিলেন আফগানিস্তান, আর লোয়েস্ট স্কোর ডিফেন্ডেড করেছিলেন 134 রানে, সেটি করেছিলেন ওমান হংকংয়ের বিপক্ষে। তো এই ছিল এই মাঠের টি টোয়েন্টির রেকর্ডসমূহ। তো এখন আমরা জেনে নেব দুই দলের কি প্লেয়ার্স কম্প্যারিজন। তো কি প্লেয়ার কম্প্যারিজনে প্রথমেই থাকতেছেন মোস্ট দুইজন প্লেয়ার যাদের দিকে নজর থাকবে সবার। তো শ্রীলঙ্কার পক্ষ থেকে থাকছেন ওয়ানেন্দো হাসারাঙ্গা, ইনিংস খেলেছেন 38, উইকেট নিয়েছেন 62, তার ইকোনমি কিন্তু 6.6। এদিকে রাশিদ খান ইনিংস খেলেছেন 66, উইকেট নিয়েছেন 112, তার ইকোনমি কিন্তু দুর্দান্ত ইকোনমি 6.22। তো এরা কিন্তু ম্যাচ জেতানোর জন্য মুখ্য ভূমিকা রাখতে পারে। তো এরপরে রয়েছেন আসালাঙ্কা আর রহমানুল্লাহ গুরবাস। আসালাঙ্কা 20 ইনিংসে রান করেছেন 521, স্ট্রাইক রেট 124। অপরদিকে রহমানুল্লাহ গুরবাস ইনিংস খেলেছেন 27টি, রানস করেছেন 676, তার স্ট্রাইক রেট কিন্তু 134। তো এরপরে আমরা যেই দুই প্লেয়ার নিয়ে কম্প্যারিজন করব, শ্রীলঙ্কার পক্ষ থেকে থাকছেন ভয়ানুকা রাজাপাকসা আর আফগানিস্তানের পক্ষ থেকে থাকছেন হযরতুল্লাহ জাজাই। রাজাপাকসা 21 ইনিংসে 350 রান করেছেন 135 স্ট্রাইক রেটে। অপরদিকে হযরতুল্লাহ জাজাই ইনিংস খেলেছেন 28টি, রান করেছেন 867, তার স্ট্রাইক রেট কিন্তু দুর্দান্ত 145। এরপর থাকছেন দুই ক্যাপ্টেনের কম্প্যারিজন। দাসুন সানাকা ইনিংস খেলেছেন 68, রান করেছেন 1015, স্ট্রাইক রেট 117। অপরদিকে মোহাম্মদ নাবি ইনিংস খেলেছেন 96, রানস করেছেন 1653, স্ট্রাইক রেট কিন্তু 142। এরপরের প্লেয়ার কম্প্যারিজনে দুই দলের পক্ষ থেকে যারা থাকছেন তারা হলো থিকশানা, ইনিংস খেলেছেন 18, উইকেট নিয়েছেন 16, ইকোনমি কিন্তু 6.4। এরপরে আফগানিস্তানের পক্ষ থেকে থাকছেন মুজিবুর রহমান, 28 ইনিংসে 33 উইকেটের সাথে তার ইকোনমি কিন্তু খুবই চমৎকার 6.2। এরপরের কম্প্যারিজনে যে থাকছেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের পক্ষ থেকে এম পাথিরানা, ইনিংস খেলেছেন 9, উইকেট নিয়েছেন 7, ইকোনমি 7.35। অপরদিকে রয়েছেন নাভিনুল হক, ইনিংস খেলেছেন 18, উইকেট 25, ইকোনমি 7.93। এই ছিল আমাদের প্লেয়ার কম্প্যারিজন। আমরা জেনে নেব টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হিস্টোরি দুই টিমের। আফগানিস্তান ম্যাচ খেলেছেন 99টি, জিতেছেন 66 ম্যাচে আর হেরেছেন 33 ম্যাচে। অপরদিকে শ্রীলঙ্কা ম্যাচ খেলেছেন 159টি, জিতেছেন 70টি ম্যাচে, হেরেছেন 87 ম্যাচে। এরপরে দেখব দুই টিমের হেড টু হেড। তো হেড টু হেডে শুধুমাত্র একটি ম্যাচে তারা খেলেছেন, সেই ম্যাচটিতে শ্রীলঙ্কা জিতেছেন, আফগানিস্তান কিন্তু হেরেছেন। তো এখন উইনিং পার্সেন্টেজ দেখব। তো শ্রীলঙ্কার উইনিং পার্সেন্ট 45, আফগানিস্তানের 55। এখন আমি আমার পার্সোনাল প্রেডিকশনটি বলবো। আসলে আমার পার্সোনাল প্রেডিকশন আজকের ম্যাচে শ্রীলঙ্কা জিতবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও সব ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচের আপডেট পেতেও আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।